স্টুডেন্টস, আমাদের খুব সামনে কি আছে এক্সাম। তো পরীক্ষার এক্সামের দিন আমরা অনেক ভয় পাই। পরীক্ষার আগে রাতে সারা থেকে থাকি, সকালে এসে পরীক্ষা দিয়ে বমি করে শেষ, মানে যা গিয়েছিলাম সব শেষ। সো আমরা কি করব আজকের এই ভিডিওটা হচ্ছে পরীক্ষার আগের রাতে করণীয় কি কি করব কি করব না। ফার্স্ট অফ অল সেদিন কিন্তু আমরা রাত যাবো না, কি ভয়ঙ্কর কথা, এক রাত পরে পরীক্ষা দিয়ে ম্যাম বলছে রাত দেখা যাবে না, তাই তো? আমি যেটা করতাম ইন মাই লাইফ, আমি যেটা করতাম আমি সব সময় পরীক্ষার আগে রাতে আগে মনে করতাম, মানে যেমন ধরো তোমাদের যদি 11 তারিখে এক্সাম হয় তাহলে তোমরা কি করো 10 তারিখে রাত যাবো আর আমি 9 তারিখে রাত যাবো, বুঝতে পারলাম? তাহলে রাত তো জানা যাবে কিন্তু একদিন আগে, তোমাদের সবগুলো পরীক্ষার মাঝখানে বন্ধ আছে দেখবা, যেদিন ছুটি থাকে যেদিন বলতে তুমি দিছে তার আগে না হলে বেসিক্যালি একদিন বন্ধ থাকে। যেদিন এক্সাম দিবা, এক্সামটা দিয়ে বাসায় গিয়ে প্রশ্ন দিবা, কোনো মিলামিলি করবা না, তাহলে কি হয় জানো, পরে পরীক্ষাটা খারাপ হয়। পরীক্ষা পরিবর্তনযোগ্য না, অতীতকে কি আমরা পরিবর্তন করতে পারি? আমি পরীক্ষায় যা লিখেছি সেটা তো আমি পরিবর্তন করতে পারবো না, সো হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারবো? পরীক্ষাটা দেওয়ার আগে কিছু করতে পারবো, বাট পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলে আমরা কিছু করতে পারবো না। যেমন ধরো প্রথম হচ্ছে, যেমন পরীক্ষা যখন আমরা শুরু করলাম তার আগে কি করণ করলাম, এক নম্বর হচ্ছে রাত জাগো না, রাত 10টার মধ্যে ঘুমায় যাবো। এখন দেখো হিসাব করে দেখো, তোমরা যদি রাত 12টা পর্যন্ত পড়ো 2 ঘন্টা পড়বা, সকালে ঘুম থেকে 2 ঘন্টা দেরি করবা, পরে কিন্তু 10টা শুরু হয় ঘুমবা 8টায় 7টায়। এটা না করে তুমি 10টা বলে ঘুমাও, ভোর 5টা উঠো, তাহলে 5টা থেকে সকাল 10টার মধ্যে 5 ঘন্টা, আমি বুঝাতে পেরেছি? আর সকালে ব্রেনটা ঘুম থেকে উঠার পরে ব্রেনটা কি হয়, রেস্ট হয়, রেস্ট হয়ে গেলে সকালে যেভাবে পড়াটা মনে থাকে রাত্রে পড়াটা সেভাবে তাহলে আমরা প্রথম হচ্ছে রাত জাগো। 2 নম্বর হচ্ছে খাবার দাবার, 10টার মধ্যে, হ্যাঁ 10টার মধ্যে আমরা ঘুমাই যাব। আর 2 নম্বর হচ্ছে কি খাবার দাবার, খাবার খাবো না সময় নাই, পরীক্ষা আলারে খাওয়াই যাবে না, নাস্তা করা যাবে না, এটা করা যাবে না। রাত্রে আমাদের একদম ভরপেট খাবার, বলবার সেদিন বিরাট রান্না করো, গোস্ত মাছ খাইলে মাছ, ডিম খাইলে দুই খাই ডিম, আমরা যে বিজ্ঞানের একটা ক্যালকুলেটার নিয়ে আসবো।
যে কম্পাসটা সেটা সাদা। এই জিনিসগুলো তা হচ্ছে আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড সাথে তোমাদের কন্ট্রোলে বসে দিয়ে দেবে। এখন একটা ফাইল, ফাইলের ভিতরে এগুলো অলরেডি গুছায় রাখো, আগে দেখে পরীক্ষার আগে দিন ঘুরে ঘুরে বের করে রাখো। দুইটা বক্স রাখবা, একটা হচ্ছে সবসময় তোমার বাসায় ইউজের জন্য, আরেকটা পরীক্ষা হলের জন্য। পরীক্ষা হলেরটা পরীক্ষা হলে সব জিনিসপত্র দিয়ে রেখে দিবা। আমরা করতে পরীক্ষার আগে আমাদেরকে মানে প্রত্যেক পরীক্ষার আগে, যে কোনো পরীক্ষার আগে কলম আর রিভিউ নিয়ে আসবো। রেড লিপ একটা কলম ছিল, সব থেকে দামি, সব থেকে ভালো, এখন পাওয়া যায় না, যায় না, ওটা হলো শীষ, মানে রিভিউ পাওয়া যেত। ওই রেড লিপ কলম দুটো করে দিত, আর একটা শীষ দিত, শীষের ফুল মানে একটা দিত, রিফিলের মধ্যে ছয়টা শীষ থাকে। এতক্ষণ ক্যামেরা ছিল আমাদের কেদের নাম মানহা, মানহা বলো আমি কি কি বলেছি একটুখানি বলো। আমরা পরে রিভিশন দিয়ে আসবো, সকালের পর আমাদের মাথায় ঢুকে বেশি, এবং
পরীক্ষার জিনিসটার কথা যদি বলি তাহলে ওয়াটার বোতল আনতে হবে, স্টাপলার আনতে হবে, পেন পেন্সিল চাঁদা স্কেল আরও যাবতীয় যা যা লাগে আমাদের যাতায়াত অনেক কিছু আনা লাগে, ওগুলো আনা লাগে যাতে অনেক কাছ থেকে আমাদের চাওয়া লাগে এবং আমরা পরীক্ষা খুব ভালোভাবে। থ্যাংক ইউ, জোড়া হাত তালি দাও। এখান থেকে একজন বলো, এখান থেকে কে বলবা বলো, তুমি বলো। পরীক্ষার ফলে আমাদের যা যা যাবতীয় বসে পড়ো সব কিছু আমাদের আগে থেকে আনতে হবে যাতে কারোর থেকে আমাদের যেতে না হয় এন্ড পরীক্ষার সময় কষ্ট না হয়, সব কিছু আমরা ভালো। গুড, এখান থেকে একজন বলো, বলো অনিকা বলো। আমরা পরীক্ষার আগের দিন ভালো ভালো খাবার খাবো, আমাদের পছন্দের খাবার বা প্রোটিন যুক্ত খাবার, এবং পরীক্ষার আগের দিন রাত্রে আমরা রাত জাগবো না এবং ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধ খাবো এবং আমাদের যাবতীয় প্রয়োজনীয় পরীক্ষা যা যা লাগে তা গুছিয়ে রাখবো। থ্যাংক ইউ। এবার হচ্ছে তুমি একটু বলো। আমরা আমাদের পরীক্ষা রায়না, আমরা আমাদের পরীক্ষার আগের দিন রাতে আমাদের সব কিছু গুছিয়ে রাখবো এবং কি আমাদের খাবারটা আমরা ভালো করে খাবো, আমরা সাইলেন্ট থাকি, আমরা রাত জাগবো না, আমাদের রাতে যে পড়াটা থাকবে বাকি সেটা আমরা সকালবেলা উঠে করে। থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস বলি নাই, সেটা কি বলতো, নামাজ পড়া, তাই না? আমরা ফজরে উঠে অবশ্যই নামাজ পড়বো এবং আল্লাহর কাছে প্রার্থনা করবো যাতে আমাদের কোনো এক্সামে ভুল না হয় এবং গিয়েও আবার নামাজ পড়বো, রাতে ঘুমানোর আগেও নামাজ পড়বো, এবং ফাইনালি যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এর আগে সারা জীবন পরীক্ষার গিয়ে প্রশ্ন মিলাই মিলিয়ে মাথা নষ্ট করি, তারপরে পরীক্ষার জন্য টেনশন করি, পরীক্ষাটা খারাপ হয়, কিন্তু আমরা এবার আর টেনশন করবো না, যা করবো পরীক্ষালে করবো, পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা আর প্রশ্নটা খুলেও দেখবো না। ওকে, এবার আমরা খাতার মধ্যে কীভাবে লিখবো সেটা নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে শেয়ার করবো। বাই বাই বলে দাও, বাই বাই বলে দাও।